সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 28শে নভেম্বর, রোজ রবিবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি মিম ডেইরি ফার্ম। আর এই মিম ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। আর এই খামারটি পরিচালনা করে থাকে মিন্টু ভাই। মিন্টু ভাই মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডি সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। আর এখানে খুবই বড় বড় সাইজের গাভী পাবেন, অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বর্তমানে মিন্টু ভাইয়ের কাছে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। তো আবারও চলে আসলাম, কয়েকদিন আগে আসছিলাম, বেশ কিছু গাভী দর্শকদেরকে দেখেছিলাম, আজকে তো এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। জি ভাই, এই সপ্তাহে আরো ভালো ভালো গাভী আছে, অনেক বড় বড় গাভী। তো এই সপ্তাহে কয়টা গাভী দর্শকদেরকে দেখাবো? সপ্তাহে 5টা গাভী দেখাবো ভাই। 5টা গাভী দেখাবো? 5টা গাভী দেখাবো, একদম বাছাই 5টা গাভী দেখাবো। আচ্ছা, তো বর্তমানে তো প্রচুর পরিমাণে দুধের চাহিদা, এই শীতের টাইমে অনেকে পিঠা টিটা খায় বা অন্যান্য কাজেও দুধের চাহিদাটা বেশি থাকে, তো এই টাইমে বর্তমানে গাভীর বাজারটা কেমন যাচ্ছে? আমি তো কই ভাই, ভালো জিনিসের দাম ইনশাল্লাহ ভাই সবসময় আছে, হয়তো যখন বাজার কম যায় গাভীর প্রতি হয়তো 10-20 হাজার দিয়ে দিই, তাছাড়া ভালো জিনিস যেটি ভালো অরিজিনাল গাভী জাত গাভী ওইটির দাম সবসময় আছে, সবসময় ওটার দামটাই বেশি থাকে, সবসময় আছে। আর দর্শক দেখলেই বুঝতে পারবে যে কোন গাভীটা কেরকম ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে যে গাভীগুলো আছে এগুলোর দুধ কত থেকে কতর ভিতরে আছে বর্তমানে? আমার কাছে 2 টানে উপরে 25 টানে, নিচে 2 টানে 15 পর্যন্ত আছে। 15 থেকে 25-এর ভিতরে দুধের গাভীগুলো আছে। আর দামটা? দাম এই চালানে আপনার 3 লক্ষ 10 হাজার টানে, নিচে আছে আপনার 1 লক্ষ 80 পর্যন্ত। 1 লক্ষ 80 থেকে 3 লক্ষ 10 হাজার টাকার ভিতরে গাভীগুলো আছে। তো যে গাভীগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দেখেন ভাই, প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, সেকেন্ড বাচ্চা 4-10 বয়স। দেখেন বাচ্চারা, দেখেন ভাই গাভীটার সাথে কি বাচ্চা? এটা এটা বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 16 দিন ভাই। বাচ্চার বয়স আজকে 16 দিন? জি 16 দিন। গাভীটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত ভাই, সেকেন্ড বাচ্চা। 4 দাঁত, সেকেন্ড বাচ্চা। তো দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ পাচ্ছে 2 টানে 25 লিটার। 2 টানে 25 লিটার দুধ পাচ্ছে। 25 লিটার। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন গাভীর আপনারা? দর্শক ভাই দেখো গাভীটা দেখলেই বুঝতে পারবে কতটুক দুধের গাভী। দেখেন গাভীটার হাইট দেখেন আগে, দেখেন আর বাচ্চারা দেখেন দর্শকে, দর্শক দেখতে পাচ্ছেন? আমার তো মুখের কথা না ভাই, দর্শক দেখলেই বুঝতে পারবে যে গাভীটা কতটুক দুধের গাভী আর গাভীটা কি মান্টের গাভী তাই দেখেন। দ্বিতীয় বাচ্চা দিচ্ছে? হ্যাঁ দ্বিতীয় বাচ্চা। আর বাচ্চারা দেখেন ভাই, দর্শকে দুধ পাচ্ছেন 25 লিটার? হ্যাঁ দুধ পাচ্ছে 2 টানে 25 লিটার। তো যারা নিবে দুধ দহন করে, যে ভাই দুধ দহ দেখলি বা যে ভাই গাভীটা দেখুক, দেখলেই বুঝতে পারবে যে গাভীটা কয় টাকার গাভী আর কতটুক দুধের গাভী। আর বাচ্চারা দেখেন গরুটার সাথে ভাই, যেমনি মাও তেমনি ছাও দেখেন, টাকা দেখেন আগে। আর গাভীটার এই চামড়াটা দেখেন ভাই, অরিজিনাল যে হলস্টার ফিজান ওই জাত ভাই, দেখেন গলায় দেখেন একটু কম্বল নেই, লাভই নেই, এ দেখেন গলাটা দেখেন অরিজিনাল চিকন। দুধ পাচ্ছেন কেমন 25 লিটার, দামটা কেমন রাখছেন? এটা যে ভাই লিখ ভাই 3 লক্ষ 10 হাজার টাকা দাম। 3 লক্ষ 10 হাজার টাকা চাওয়া দাম? 10 হাজার টাকা চাওয়া দাম। দরদাম করে নিতে? হ্যাঁ দরদাম করে নিতে পারবে। গাভীটা হিসাবে ভাই খুব শান্ত শিষ্ট দেখেন, খুব ঠান্ডা। আর এই দুধের ভ্যানগুলো দেখেন ভাই, দেখেন অরিজিনাল জাত নাকি তাই দেখেন আগে দর্শকে, দেখেন দুধের রগগুলো তাকা দেখেন গরুটার আগে। দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? হ্যাঁ ভাই, দামটা চাওয়া দাম 3 লক্ষ 10 হাজার টাকা। জি 3 লক্ষ 10 হাজার টাকা। আলোচনার সাপেক্ষে দরদাম করতে পারবে? হ্যাঁ আলোচনার সাথে দরদাম করে নিতে পারবে। এটা দেখলাম আমরা 1 নম্বর গাভী। জি 1 নম্বর গাভী। তো দর্শক চলুন 2 নম্বর গাভীটা আপনাদেরকে দেখাই। দর্শক জায়গাটা দেখেন ভাই, উলানের দেখেন গাভীটার চট্টক পাঁচ বাজা দেখেন আগে, খুব শান্ত। চলুন 2 নম্বর গাভীটা আপনাদেরকে দেখাই। 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটাও হলস্টাইন? হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ান, সাথে দেখেন বকনা বাচ্চা। গাভীগুলার বাচ্চা দেখেন ভাই আগে, দর্শক এক দেখেন সাথে মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা। সামনে শীত, দর্শক এক বাচ্চাগুলা দেখেন, যে গাভীগুলার দেখেন বাচ্চাগুলার মান টাকা দেখতে কোন আগে।
কি বাচ্চা সাথে এটা? এর সাথে বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স তো বেশি বয়স হয়নি, 11 দিন বাচ্চার বয়স। কয় নাম্বার বাচ্চা দিছে গাবিটা? সেকেন্ড বাচ্চা, 4 দাঁত বয়স। সেকেন্ড বাচ্চা 4 দাঁত বয়স। জি 4 দাঁত বয়স। দর্শকদের উলানটা দেখুন। উলানটা মানে কি? গাবিটা দেখেন আগে, দেখেন উলানটা দেখেন আর গাবিটার জাতটা দেখেন। চামড়াটা অনেক পাতলা হয়ে থাকে। খুব পাতলা। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এর দুধ পাচ্ছে 2টা 18 লিটার। 2টা 18 লিটার। জি 18 লিটার। যে ভাই লেখ 18 লিটার দুধ গ্যারান্টি দেবে দেখেন। আরো বাড়তে থাকবে দুধ গ্রোডার। দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবে। দুধ দেখে নিতে পারবে ভাই। দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছি 2,05,000 টাকা। চাওয়া দাম 2,05,000 টাকা। জি 2,05,000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ আলোচনার সাথে নিতে পারবে। এটা দেখলাম আমরা 2 নাম্বার গাবি। জি 2 নাম্বার গাবি। তো দর্শক চলুন 3 নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই। দর্শক আমরা 3 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি। সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা ভাই। দেখো এটাও বকনা বাচ্চা। জি এটাও বকনা বাচ্চা ভাই। মাশাআল্লাহ। গাবিটা দাঁতে কয়টা? এটারও 4 দাঁত ভাই, সেকেন্ড বাচ্চা। দাঁতে 4টা, সেকেন্ড বাচ্চা। জি সেকেন্ড বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 13 দিন। বাচ্চার বয়স আজকে 13 দিন। জি 13 দিন। দর্শক বাচ্চার বয়স আজকে 13 দিন। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? দুধ পাচ্ছে 2টানে 18 লিটার। 2টানে 18 লিটার। জি 18 লিটার। যে ভাই লেখ 18 লিটার দুধ দোয়া দেখে দেবো। যে নেবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে। নিয়ে যেতে পারবে। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন। তো এটার দামটা কেমনে কি রাখছেন? এর দাম চাচ্ছি 1,95,000 টাকা। 1,95,000 টাকা। 95,000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিয়ে যেতে পারবে। হ্যাঁ আলোচনার সাথে নিতে পারবে। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। 3 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা দুধ দহন করে গাবি সংগ্রহ করার চেষ্টা করবেন। তো এটা দেখলাম আমরা 3 নাম্বার গাবিটা। তো দর্শক চলুন 4 নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই। পাশে 4 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছেন। এটা 2 দাঁত ভাই, প্রেগন্যান্ট। 2 দাঁত প্রেগন্যান্ট। জি এটা প্রথম বাচ্চা দেবে, 2 দাঁত বয়স। 2 দাঁত প্রেগন্যান্ট। জি প্রেগন্যান্ট। তার মানে প্রথম বাচ্চা। জি এটা প্রথম বাচ্চা দেবে ভাই। উলানটা ছাড়তেছে? হ্যাঁ উলানটা ছাড়তেছে, এখনো টাইম আছে ভাই, 20 দিন 22 দিন টাইম আছে। 20 22 দিন টাইম আছে। জি জি টাইম আছে। আচ্ছা প্রথম বাচ্চা দেবে? জি এটা প্রথম বাচ্চা দেবে ভাই। দর্শক গাবিটা প্রথম বাচ্চা দেবে। দুই দাঁত, দুটো দাঁত ভাঙ্গা গেছে বলগা। দাঁতে 2টা। এটা থেকে দুধ আশা করা যায় কেমন? এটা তো না ভাই, প্রথম অবস্থায় তাও 15-16 লিটার দুধ আসবে। 15-16 লিটার দুধ আশা করতেছেন? জি জি জি। এটার দামটা কত রাখছেন? দে ভাই একই দাম বলে দেব, দে ভাই লিখ 1,80,000 টাকা একদম। একদম 1,80,000 টাকা। জি 80,000 টাকা। দরদাম করার কোনো অপশন নাই? না কম নাই। দর্শক 1,80,000 টাকা একদম। আপনারা চান না? দর্শক ভাই দেখো 5টা গাবি দেখলেই বুঝতে পারবে ভাই গাবিগুলোর কিরকম আর জাতটা কিরকম দেখলেই বুঝতে পারবে। তা তো অবশ্যই, যারা কিনবে অবশ্যই দেখে শুনে কিনবে। জি জি ভাই দেখো 4 নাম্বার গাবিটা। এটা অদাত ভাই, একটা দাঁত ভাঙছে। 5 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি। অদাতে একটা দাঁত ভাঙছে ভাই গাবিটার। কেবল এক দাঁত? জি এক দাঁত মানে দুই দাঁতই ধরা? হ্যাঁ দুই দাঁতই হতে যাচ্ছে ভাই। দেখেন প্রথম অবস্থা হিসাবে গাবিটার অনেক শান্ত শিষ্ট দেখেন ভাই, খুব ঠান্ডা গাবি দেখেন। সাথে কি বাচ্চা এটা? সার বাচ্চা সাথে দেখেন। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 16 দিন। বাচ্চার বয়স 16 দিন হচ্ছে? 16-17 দিন। জি তার মানে প্রথম বাচ্চা? জি এটা প্রথম বাচ্চা, এক দাঁত ভাঙেছে প্রথম বাচ্চা। দুধ পাচ্ছেন কেমন এটাই? এটা দুধ পাচ্ছে 2টানে 15 লিটার। এটাই দুধ পাচ্ছেন 2টানে 15 লিটার? 15 লিটার। যারা নেবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে। হ্যাঁ যে ভাই লিখ দুধ দহন দেখে নিতে পারবে। দর্শক আপনারা যারাই সংগ্রহ করবেন অবশ্যই দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন আপনারা 5 নাম্বার গাবিটা। আর এমনি গাবিটা বি যতগুলো আছে সবগুলোই তো সুস্থ? সব সুস্থ ভাই। গাবি দেখে বুঝতেছেন না ভাই, গাবি চেহারা দেখেই বোঝা যাচ্ছে ভাই। গাবির পশম দেখতে হবে আগে, গাবিগুলোর টাকা দেখেন, পশম সিল টাকা দেখতে হবে। আচ্ছা দেখেন। আর যে যেটাই নেক দেখে শুনে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে? দেখে শুনে নিতে পারবে। তো যোগাযোগটা কিভাবে করবে ভাই? এই গাবিটার দামটা যাচ্ছিলেন কত? 5 নাম্বারটা এর দাম চাচ্ছে ভাই একদম 1,70,000 টাকা। 1,70,000 টাকা একদম? একদম। দরদাম করার কোনো অপশন নাই? না অপশন নাই। এখন যদি যে ভাই লে কয় 2,000-5,000 টাকা দেব বলা সেটাই করা যাবে, তাছাড়া কম বেশি বেশি তার বেশি কম বেশি করা যাবে না? না না করা যাবে না। আচ্ছা এটা দেখলাম আমরা 5 নাম্বার গাবি। জি 5 নাম্বার। তো পরিশেষে দর্শক যারা গাবি সংগ্রহ করবে তো যোগাযোগ যে ভাই যেখান থেকে আসুক খালি বলবি ঈশ্বরদী দাসুরিয়া যাবো ভাই, আমার বাসাটা দাসুরিয়া। আর যে ভাই যেখান থেকে আসুক ফোন নাম্বার দেওয়া থাকবে 013-19-300-178, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা তো যারাই আসবে তারা তো দুধ দহন করে দেখে নেবে, তো সেক্ষেত্রে তো থাকা খাওয়ার ব্যবস্থাটা থাকতো? হ্যাঁ ইনশাআল্লাহ থাকা খাওয়ার ব্যবস্থা আমার বাসাতেই আছে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে? বাসাতেই আছে। দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে? জি জি। ভাই লিখ দুই দিন ধরে দুধ দাও দেখে নিতে পারবে। তো এখন বর্তমানে শীত চলতেছে, আরো শীত পড়বে বেশি করে, তো সেক্ষেত্রে এখন গাবিটা কিভাবে লালন পালন করবে? ভাই যে ভাই গাবি লিখ তাক আমরা ধরেন লালন পালন, এখন ধরেন শীত তো টাইমে, এখন গাবির গার পরে ধরেন এক আধ ছালা টালা গার পর দিলেই হবে, আর বেশি পাওয়ার বল জ্বালা দিলে গাবির আর ঠান্ডা লাগবে না। মানে বেশি পাওয়ার আলা লাইট গুলো জ্বালিয়ে দিই? জি জি জ্বালা দিতে হবে। সব থেকে ভালো? হ্যাঁ সবচেয়ে ভালো হবে। আচ্ছা আচ্ছা। তো মিন্টু ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, অনেকগুলো গাবি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।